জীব দয়া পরম ধর্ম বলতে কী বোঝায় বদ্ধ জীবদের প্রতি তিন প্রকারের দয়া করার কথা বলা হয়েছে দেহ সম্বন্ধীয় দয়া মন সম্বন্ধীয় দয়া এবং আত্মা সম্বন্ধীয় দয়া স্থূল দেহ সম্বন্ধীয় দয়া বলতে বোঝায় ক্ষুধার্থ জীবকে খাদ্যদান পীড়িত জীবকে ওষুধ দান তৃষ্ণার্থ জীবকে জলদান শীত পীড়িত জীবকে আচ্ছাদন দান ইত্যাদি মন সম্বন্ধীয় দয়া বলতে বোঝায় বিদ্যাদান বুদ্ধিদান ইত্যাদি আত্মা সম্বন্ধীয় দয়াই সর্বশ্রেষ্ঠ জীবদেরকে কৃষ্ণভক্তি দিয়ে সংসার ক্লেশ থেকে উদ্ধার করার জন্য যত্ন নেওয়াই জীবাত্মার প্রতি মহান দয়া কর্মকাণ্ডীয় কর্ম কর্মকাণ্ডীয় ব্যক্তিরা জীব জীবের নিত্যমঙ্গল সম্বন্ধে ততদূর অন্বেষণ করেন না তাই তারা দেহ সম্বন্ধেই দয়াকেই বড়ই শুভ বলে মনে করেন জ্ঞানকাণ্ডীয় ব্যক্তিরা মন সম্বন্ধীয় দয়াকেই অধিক আদর করেন শুদ্ধ ভক্তরা ভক্তির প্রচারধারা জীবের নিত্যমঙ্গল সাধনার জন্য যত্ন করেন দুঃখময় জড়জগৎ থেকে স সচ্ছিদানন্দময় পরম ধামে বস পৌঁছাবার সুযোগ করে দাওয়াই জীবের প্রতি সর্বশ্রেষ্ঠ দয়া